60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার দাপট। টানা তিন দিনের ভারী বৃষ্টি শুরু আজ রাত থেকে। এই সমস্ত জেলায় হাই অ্যালার্ট জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ রাত থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফলছে হাওয়া অফিসের ভবিষ্যৎবাণী। আজ সোমবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেল। হাওয়া অফিসের স্পষ্ট জানাচ্ছে দু এক পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। তবে এটা বিপদের শুরুয়াত আর দুর্যোগ অপেক্ষা করছে শিওরে। কেন বৃষ্টি? এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। মঙ্গলবার এটি পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। কোথায় কতটা বৃষ্টি হবে? ঘূর্ণাবর্ত নিম্নচাপ পরিণত হলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। আজ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অশনি সংকেত, 7 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে এই হাওয়ার দাপট দেখা যেতে পারে। কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে। দমকা হওয়ার গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। বৃষ্টি কবে থামবে? মঙ্গলবার দিনভর বৃষ্টি, বুধবারও বৃষ্টি চলবে, তবে কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। বুধবারও মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ওই দিন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। বৃষ্টি চললেও বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমে যাবে বুধবার থেকে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।